আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা আমার মতো কেক বানাতে পারেন তবে ক্রিম দিয়ে কেকের ডিজাইনটা সুন্দরভাবে করতে পারেন না আজকে একটা ফাঁকিবাজি বুদ্ধি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে সুন্দর করে আপনারা কেক ডিজাইন করতে পারবেন সেই সাথে একটা পারফেক্ট পুডিংয়ের রেসিপিও শেয়ার করব যেহেতু সামনে ঈদ এরকম পারফেক্ট পুডিংয়ের রেসিপিটা অনেকেই চাচ্ছিলেন আমার কাছে তো ভাবলাম যে একসাথে কেক আর পুডিংয়ের রেসিপিটা আজকে শেয়ার করি এছাড়াও কেক ডেকোরেশনের জন্য আমি কোন ক্রিম ব্যবহার করি সেটাও কিন্তু আজকে আপনাদেরকে বলবো তো যারা আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিন আর আমি কিন্তু আজকে দুইটা রেসিপি একসঙ্গেই শেয়ার করব প্রথমে হচ্ছে কেকের রেসিপি শেয়ার করব তারপর হচ্ছে পুডিং তো এইখানে হচ্ছে আমি কেক বানানোর জন্য আর আমি কিন্তু চকলেট স্পঞ্জ কেকটা বানাবো তো সেই জন্য এখানে কিন্তু আমি দুইটা ডিম নিয়েছি আর দুইটা ডিমের সাদা অংশ নিয়েছি এখন ডিমটা আমি ফোম করার জন্য আমি বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিব আর এখানে হচ্ছে আমি আধা কাপ চিনি নিয়েছি আধা কাপ চিনি আমি অল্প অল্প করে নিয়ে আমি ডিমের সাদা অংশটা খুব ভালো করে ফোম করে নেব আচ্ছা আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি কিন্তু চিনি অল্প অল্প দিয়ে তারপরে বিট করছি মানে ফোমটা বানাচ্ছি দেখা যায় মাঝে মাঝে চিনি আর ডিমের সাদা অংশ একসঙ্গে বিট করলে ফোমটা হয় না সেক্ষেত্রে অল্প অল্প করে আমি এই তো ডিমের ফোমটা কিন্তু বানালাম এরপরে এখানে হচ্ছে আমি চকলেট ইমানসল দিয়ে দিয়েছি ডিমের কুসুম দিয়েছি আর এক দুই চামচের মতো তেল দিয়েছি চকলেট স্পঞ্জ বা ভ্যানিলা স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু অত তেল লাগে না আর এখানে কিন্তু আমি চকলেট ইমালশনটা দিয়েছি আপনারা চাইলে চকলেট ইমালশনের বদলে চকলেট অ্যাসেন্সটাও দিতে পারেন এখন আমি সব কিছু খুব ভালো করে বিট করে নিয়েছি প্রায় এক দুই মিনিটের মতো বিট করলেই কিন্তু হয়ে যাবে এরপরে এখানে হচ্ছে আমি আধা কাপ ময়দা দিয়েছি এখন এখানে আমি আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আমি চকলেট পাউডার দিয়ে দিয়েছি দুই দুই টেবিল চামচ এখন খুব ভালো করে আমি এগুলো চেলে নেব তবে একবারে চালবো না অর্ধেক অর্ধেক করে চেলে আমি এর মধ্যে খুব ভালো করে মিক্স করবো তো মিক্স করার সময় কিন্তু অবশ্যই খেয়াল করে আলতোভাবে মিক্স করবেন যাতে করে ফোনটা নষ্ট না হয়ে যায় ফোনটা নষ্ট হলে কিন্তু কেকটা আর সফট হবে না কেকটা কিন্তু ভালো হবে না যেহেতু স্পঞ্জ কেক সেক্ষেত্রে কিন্তু ফর্মটাই আসল তো এই ডিমের ফর্মের মধ্যে কিন্তু আলতোভাবে মিক্স করতে হবে যদি এখানে আমাকে অনেক মানে তাড়াহুড়া করতে দেখছেন আসলে কিন্তু তা না আমি কিন্তু ক্যামেরা বা ভিডিওর স্পিড হচ্ছে বাড়িয়ে দিয়েছে সেই কারণে এরকমটা দেখাচ্ছে এরপরে আমি একটা হচ্ছে কেক মোল্ডের মধ্যে এখানে আমি একটা পেপার মানে বেকিং পেপারের মধ্যে তেল দিয়েছিলাম সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দেওয়ার পরে আমি এখন কেকটা দেওয়ার পরে খুব ভালোভাবে কেকটা বসিয়ে দেবো যাতে করে ভেতরে কোনো অংশে ফাঁকা না থাকে খুব ভালোভাবে এরকম করে বসিয়ে দিতে হবে এখন আমি আমি কিন্তু এটা চুলাই বানাবো কেকটা তো এখানে কিন্তু একটা হাঁড়ি আমি আগে থেকেই দশ মিনিট গরম করে নিয়েছিলাম এরপর হাড়ির মধ্যে কিন্তু একটা স্ট্যান্ড দেওয়ার পরে আমি কেকটা কিন্তু বসিয়ে দিয়েছি কেকটা হতে আমার প্রায় হচ্ছে চল্লিশ মিনিট থেকে মানে পঁয়ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট লেগেছে যেহেতু হাঁড়ির মধ্যে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর ভেতরটাও কিন্তু হয়েছে আর কেকটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব আর কেক যখন এরকম হয়ে যাবে অনেকে বলেন যে চুপসে যায় সেক্ষেত্রে আপনারা কেকটা এরকম গরম অবস্থায় ঢেকে রাখবেন তাহলে দেখবেন আর চুপসে যাবে না এছাড়াও কেকটা ঠান্ডা হতে কিন্তু অনেকটা সময় লাগবে এর মধ্যে আমি পুরিংটা বানিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে আমি পুরিংটা বানাবো তো এখানে হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছিলাম ক্যারামেল বানানোর জন্য যেটাকে কিন্তু মিডিয়াম জালে রাখা পরে এরকম গলে গেছে গলে যাওয়ার পরে এরকম ক্যারামেলের যে কালারটা হয় বা ক্যারামেল হয়ে গেছে তো আমি এখন সাথে সাথে পাটির মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি চারদিকটা ছড়িয়ে দিচ্ছি কারণ দেখা যায় যে ক্যারামেলটা হওয়ার পরে যদি একটু লেট করেন তাহলে কিন্তু জমে যায় তো ক্ষেত্রে সাদা সাথে বাটির মধ্যে নিয়ে নেবেন আর আমি চার ডিমের হচ্ছে পুরিং বানিয়ে দেখাবো তো সেই জন্য আমি এখানে হচ্ছে চারটা ডিম নিয়েছি অবশ্যই সব কিছুর পরিমাণ ঠিক রাখবেন তাহলে দেখবেন যে পুরিং ভেঙে যাবে না সব কিছুই খুব সুন্দরভাবে হবে অনেকের পুরিং না ভেঙে যায় সেই ক্ষেত্রে বললাম এরপরে হচ্ছে আপনারা পছন্দ মতো চিনি দিয়ে নেবেন আমি এখানে আধা কাপ চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যখন চিনিটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তারপরে এখানে হচ্ছে আমি লিকুইড দুধ দিব আর দুধটা হচ্ছে জাল করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি গরুর দুধ এখানে হচ্ছে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দেড় কাপও দিতে পারেন অবশ্যই এর বেশি না এক কাপ থেকে দেড় কাপ আর কি এর বেশি হচ্ছে আপনারা দিবেন না এরপর কিন্তু আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধ দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করবো এখানে আমি আর কিছুই দিব না সব কিছুই দেওয়া হয়ে গেছে আর অনেকের পুডিং ভেঙে যায় সেক্ষেত্রে হয় কি যে দুধের পরিমাণটা বেশি হয়ে যায় আর ডিমের পরিমাণটা কম হয়ে যায় দুইটাই যদি সমান সমান হয় সেক্ষেত্রে কিন্তু আর ভাঙে না তো এরপর এ তো ভালো করে সব মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখন চালনে দিয়ে খুব ভালোভাবে চেলে নিয়ে এখন হচ্ছে পুডিংটা আমি বসিয়ে দেবো আর আমি কিন্তু চুলাই বানাবো পুডিংটা কীভাবে চুলাই বানাই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা হাঁড়ি দিয়েছি তারপরে পানি দিয়েছি পরিমাণ মতো তারপরে আমি এখানে একটা সুতি তাওয়াল দিয়েছে বা একটা সুদি কাপড় দিয়েছে এরপর একটা স্ট্যান্ড দেওয়ার পরে আমি পুরিংটা কিন্তু বসিয়ে দিয়েছি এখন একটা এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর একটা শিল দিয়ে শিল পাটার যে শিলগুলো বা পিছনিগুলো থাকে সেইটা দিয়ে আমি খুব ভালোভাবে মানে এরকম করে দিয়ে রাখলাম যাতে করে বাতাস না বের হয় এতে করে ভেতরের ভাবটা না বের হলে পুরিংটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে মানে হয়ে যাবে সেক্ষেত্রে আমি এইভাবেই দিয়ে দিয়েছি প্রায় পুরিংটা কিন্তু পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার মধ্যে কিন্তু পুরিংটা হয়ে গেছে আপনারা একটা টুথপিক দিয়ে চেক করবেন যে ভেতরের অংশটা হয়েছে কি তো এখন হচ্ছে আমি পুডিংটা ঠান্ডা করার পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তো পুডিং আর কেক দুইটাই কিন্তু হয়ে গেছে এখন কেক ডেকোরেশনের জন্য আমি ক্রিমটা বানাবো আর আমি যে ক্রিমটা ব্যবহার করি সেটা হচ্ছে ট্রপিক্যাল উইপ ক্রিম এটা হচ্ছে দুইশো টাকা করে আমি এই ক্রিমটা দিয়ে দেখা যায় মাঝে মাঝে যে কোনো ডেজার্ট আইসক্রিম বা তো কেক ডেকোরেশনের জন্য ব্যবহার করে থাকি তো একটা প্যাকেট কিন্তু অনেক দিন যায় এটা দিয়ে কিন্তু আমি কয়েকদিন আগে আইসক্রিমও বানিয়েছি আবার কয়েকদিন আগে রাইসের বাবার জন্মদিনে কেক কেক বানিয়েছি আর কি তো আজকে আবারও কেক বানাচ্ছি সেক্ষেত্রে দিন যায় আপনারা চাইলে একটা কিনে অনেক মানে কাজে ব্যবহার করতে পারবেন সবসময় এটা ডিপ ফ্রিজে কিন্তু ভালো থাকে মানে ডিপ ফ্রিজেই রাখবেন তো এরপরে আমি এখানে কিন্তু আধা কাপ ক্রিম নিয়েছি ক্রিমটা আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি তো বিট করা মাঝখানে আমি এখানে হচ্ছে চকলেটের মানে চকলেট পাউডার দিয়ে দিয়েছি আর চকলেট ফ্লেভার দিয়ে দিয়েছি দুইটা দিয়ে আমি খুব ভালো করে এখন বিট করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু হয়ে গেছে আর ক্রিমটা আমি প্রায় দশ মিনিটের মতো বিট করেছি দশ মিনিটের মতো বিট করলেই কিন্তু ক্রিমটা হয়ে যায় আর আমি সবসময় হাই স্পিডে হচ্ছে ক্রিম বিট করে থাকি তো ক্রিম হয়ে যাওয়ার পরে আমি এরপরে এখন কেকটাও বের করে নিচ্ছিলাম কেক কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখেন কেকটা কত সুন্দর সফট হয়েছে আপনারা চাইলে বাচ্চাদের কিন্তু এই রেসিপিতে ক্রিম ছাড়াও এক কেকটা বানিয়ে খাওয়াতে পারেন খুবই সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমি কেকটা কেটে নেওয়ার পরে এই তারা দেখতে পাচ্ছেন বাটি নিয়েছি সাধারণত এরকম বাটি কিন্তু আমাদের বাসায় এরকম থাকে বা যে কোনো বাটির মধ্যে আপনারা কেকটা এরকম করে বসিয়ে দেবেন এছাড়াও কেকটা কিন্তু আমি তিন ভাগ করে নিয়েছি প্রথম ভাগটা আমি কিন্তু বাটির মধ্যে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি আমি আধা কাপ পানির মধ্যে মেজারম্যান কাপের আধা কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে কিন্তু সুগার সিরাপ তৈরি এরপরে সুগার সিরাপ দেওয়ার পরে আমি এখানে হচ্ছে ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমটা দেওয়ার পরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম কেকের দেওয়ার পরে আমি আবারও কিছু পরিমাণ হচ্ছে চারদিকে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি এরপরে আমি আবারও হচ্ছে ক্রিম দিয়ে দেবো ক্রিমটা দিয়ে আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে শেষের যে অংশটা রয়েছে সেটাও আমি এখানে দিয়ে দিলাম এখন শেষের অংশটার মধ্যেও কিন্তু সুগার সিরাপ দিয়ে নিতে হবে দেওয়ার পরে আমি এখানে হচ্ছে একটু ডিজাইন করে নেবো আমি পাইপিং ব্যাগের মধ্যে সিক্স বি নজেল দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন কিভাবে করে দিচ্ছে এটা কিন্তু নজলটা হচ্ছে সিক্স বি মানে যে কোনো নজল দিয়ে কিন্তু আপনারা উপরে ডিজাইনটা করতে পারেন কারণ এখানে কিন্তু আপনারা কেকের ফিনিশিংটা আনতে হচ্ছে না কেকটা ক্রাম কোটিং বা কোনো কিছু কিন্তু করতে হচ্ছে না শুধু বাটির মধ্যে আপনারা কিন্তু এরকম করে কেকটা সুন্দর করে বানাতে পারেন সেটা করে উপরে শুধু মনের মতো করে ডিজাইন করে দিলে কিন্তু হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে ভিতরের লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে উপরে কিছুটা আমি চকলেট দিয়ে দিয়েছি আসলে কেক বানাতে গেলে দেখা যায় যে আমরা কেকের ডিজাইন করতে মানে ভয় পাই দেখে বেশিরভাগ কেকের ডিজাইনটা আমরা করি না এরকম করে কিন্তু আমরা কেকটা বানাতে পারি বাটির মধ্যে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে আর খেতে তো কতটা মজার হবে আপনারা যখন বানাবেন তখনই দেখবেন আর এখন হয়তো দেখতে পাচ্ছেন এখানে পুডিংটা কেমন হয়েছে পুডিংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দুইটাই কিন্তু ঈদ রেসিপি হয়ে গেছে চাই এই ঈদে আপনারা ট্রাই করতে পারেন এরকম করে কেক বানিয়ে মানে কেক বানাতে পারেন এরকম করে পুডিংটাও বানাতে পারেন তো ভালো লাগলে অবশ্যই একে অপরের সঙ্গে শেয়ার করে দেবেন যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছেন আমার পেজ থেকে অবশ্যই আমার পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন সেই সাথে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার মেয়ে তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কখন সে খাবে তাকে দিতে যে আমি সুন্দর করে উঠিয়ে যে আপনাদেরকে দেখাবো সেটাই আমি দেখাতে পারিনি দেখেন এখন হাত থেকে পড়ে যাবে তো এই হচ্ছে আমার মেয়ের কাণ্ড অনেকে জিজ্ঞাসা করেন আমার মেয়ে কই থাকে আমার মেয়ে আমার পাশেই থাকে আর আজকে কেক বানাচ্ছি তার তো অবস্থা খারাপ সে কখন খাবে তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম